नमस्कार दर्शक बंधु আমি আপনাদের সামনে মঙ্গলবার ও বুধবার মঙ্গলবার আর বুধবার মানে হচ্ছে আমার অনুষ্ঠান কার সেই অজের অনুষ্ঠান আর আমার অনুষ্ঠান মানে হচ্ছে জানুন ও শিখুন আপনি আপনার বিষয় জানুন ফোন করুন লাইভ অনুষ্ঠানে বুধবার দিন আপনার বিষয় আপনি জানুন আর শিখুন মানে বিভিন্ন ধরনের হস্তরেখার উপর বহু তথ্য আপনাদেরকে দিই সেটা আপনারা বাড়িতে বসে শিখুন তা দর্শক বন্ধু আজকে আপনাদেরকে কোনো হস্তরেখার উপর কিছু জিনিস দেব না কেন দেব না অন্য কিছু জিনিস দেব যেটা আপনারা শিখলে পরে আপনাদের জীবনে অনেকটা ভালো হবে কিছু টোটকা দেব যে টোটকাটা আমাদের জীবনে করলে পরে অনেকটাই ভালো হয় এরকম ভাবে আমি আজকে চিন্তা ভাবনা করেছি হস্তরেখার উপর কিছু না কিছু টোটকা জিনিস দিলে পরে আপনারা শিখলে পরে আপনার জীবনে উন্নতি হবে আপনাদের সংসারে ভালো হবে প্লাস আগামীকাল পয়লা বৈশাখ আছে কি টোটকা করলে পরে আপনাদের অর্থনৈতিক জায়গা থেকে অনেকটা ডেভেলপমেন্ট হবে তা এই চিন্তা ভাবনা করে আমি আজকে অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে আলাদাভাবে করব তা দর্শক বন্ধু আপনারা যারা আমার অনুষ্ঠান দেখছেন অবশ্যই ভালো করে মন দিয়ে দেখুন কারণ এইগুলো এই অনুষ্ঠানের মধ্যে অনেকগুলো জিনিস তথ্য আপনাদেরকে দেব প্রথম তথ্য দেব যেটা হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ সেই জাতক হোক ও জাতিকা হোক প্রত্যেকই কিন্তু জন্ম আমাদের সোমবার থেকে শুরু করে রবিবার মানে সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এই সাত দিনের মধ্যেই আমাদের পৃথিবী যত মানুষ আছে সবার কিন্তু এই ডেটের মধ্যে জন্ম আমাদের এই সোম থেকে রবিবারের মধ্যে জন্ম এই যে জন্ম আমাদের যে বারটা আছে এই বারটাকে আমরা কিভাবে কাজে লাগাবো তাতে আমাদের জীবনে সপ্তাহে যে ব্যাপারটা আছে সেই সপ্তাহ ব্যাপারটা আরো ভালোভাবে চলে তা এই চিন্তা ভাবনা করে আমি কিছু তথ্য আপনাদের কাছে আজকে দেবো সেই জিনিসটা করলে পরে আপনাদের জীবনে অনেকটা সুলভ হবে কি করতে হবে প্রথম কথা হচ্ছে আমাদের ধরুন যারও সোমবার দিন জন্ম যে জাতক হোক বা জাতিকা হোক বাচ্চা হোক বড় হোক যে কোনো ব্যক্তি যার সোমবার দিন জন্ম সোমবার দিন যাদের জন্ম তারা অল্প একটুখানি দুধ মানে যেই দুধ বাচ্চাদেরকে খাওয়ানো হয় সেই দুধ কিংবা চায়ের মধ্যে দেওয়া হয় সেই পাউডার দুধ যে কোনো দুধ সোমবার দিনে সকালবেলা স্নান করার পরে ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে আপনি অল্প একটুখানি দুধ মুখে দিন দেখবেন আপনার সারা সেই দিনটা ভালো যাবেই যাবে তার সঙ্গে কিন্তু সারা সপ্তাহটাই আপনার কিন্তু অনেকটাই ভালো যাবে তাই এরমভাবে যদি আপনি সামান্য টোটকাটা যদি করেন দেখবেন আপনাদের সপ্তাহের জায়গাটা অনেকটাই ভালো হয়ে যাবে তা আমি যদি এই সামান্য জিনিসটা যদি করি তাহলে দেখবেন আমাদের জীবনে অনেক কিছুই জিনিস ভালো হয়ে যায় তা আমরা এই হ্যালো একটু লাইনে থাকুন আমরা প্রত্যেকটা মানুষ একটা বার নিয়ে জন্ম হয় তা এই বারটাকে আমাদের কাজে লাগাতে হবে তা যেই ব্যক্তি সোমবার দিনকে জন্ম সেই ব্যক্তি জাতক বা জাতিকা যে বাচ্চা হোক আর বড় হোক প্রত্যেক দিন সকালবেলা সোমবার থেকে শুরু করবেন সোমবার দিন সকালবেলা স্নান করার পরে ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে বাড়িতে যদি কোনো দুধ থাকে সেই দুধ অল্প একটুখানি মুখে দেবেন তারপর বিভিন্ন কাজ করবেন দেখবেন আপনার সেই দিনটা খুব ভালো যাবে আর সারা সপ্তাহ আপনাদের দিনটা খুব ভালো যাবে এরকমভাবে অনেকগুলো দিন আছে আমি পরপর আস্তে আস্তে করে বলছি লাইনে কেউ আছে তার সঙ্গে কথা বলে নিই হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আচ্ছা কার সম্বন্ধে জানবেন আপনি নিজের সম্পর্কে আচ্ছা ডেট অফ বার্থ বলুন কোথায় জন্ম বর্ধমানে জন্ম আপনি আমার অনুষ্ঠান আগে দেখেছেন কেমন লাগে আপনার আপনি ভালো লাগে বললেন আমি যে হস্তরেখার উপরে যে তথ্যগুলো দিই এগুলো আপনারা বাড়িতে বসে প্র্যাকটিস করেন কি করেন না করবেন তাহলে কি বলুন তো আপনাদের অনেক কিছু জিনিস শেখার ব্যাপার আছে এগুলো আপনি যদি সাধারণভাবে যদি জিনিস ছোটো ছোটো জিনিস যদি আপনি শিখে রাখেন তাহলে আপনার ক্ষেত্রেই ভালো হবে আপনাকে সহজে সচক করে কারো কাছে যেতে হবে না আপনি সেই জায়গার সমাধান করার জন্য কারোর সঙ্গে কাউন্সিল করতে পারেন যে আপনি এই জায়গাটা আমার সমস্যা কী করা যায় এরমভাবে শিখলে পরে আপনাদেরই ভালো তার জন্যই আমার অনুষ্ঠানের নাম আছে শিখুন জানুন ও শিখুন আচ্ছা আপনার বুধবার দিন জন্ম ছিল ঠিক আছে আপনার হচ্ছে মেষ রাশি কন্যা লগ্ন ভরণী নক্ষত্রে জন্ম এগুলো জানা আছে ঠিক আছে আপনার হচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম স্থানে আপনার বসে রয়েছে যে শনি ও রাহু শনি নিজের ঘরে বসে রয়েছে কিন্তু রাহু যুক্ত হয়ে বসে রয়েছে আর শনি রাহু একত্রিত বসে থাকার কারণে এইটাকে বলা হয় হচ্ছে সাপির দোষ
আর শনি আর রাহু একত্রিত থাকলে পরে সাপিত দোষ হলে পরে আপনি দেখবেন আপনার কেরিয়ারে যে ডেভেলপমেন্ট করার জন্য চিন্তা ভাবনা, আপনি কেরিয়ারটাকে প্রচণ্ড পরিমাণে ডেভেলপমেন্ট করার জন্য চিন্তা ভাবনা করছেন, কর্মের জায়গা থেকে অনেক কিছু করার চিন্তা ভাবনা, কোনো না কোনোভাবে আপনি সেই জায়গায় সাকসেস হতে পারছেন না। কেন হতে পারছেন না? রাহু গ্রাস করে রেখেছে, এটা কি আপনি জানেন? এবারে আপনার আরেকটা কথা হচ্ছে, একাদশ ঘরে বসে রয়েছে বৃহস্পতি ও কেতু। বৃহস্পতি আর কেতু একত্রিত বসে থাকার কারণে কিন্তু এটাও কিন্তু আপনার খারাপ দোষ হলো। বৃহস্পতি হচ্ছে আমাদের যে গুরু, একটা গুরুস্থান, যে আমাদের বৃহস্পতি আমাদের ইকোনমিক জায়গা, অর্থনৈতিক জায়গা, আপনার যে জ্ঞান আছে সেই জ্ঞানটা অন্য কাউকে দেবার। কিন্তু কেতু যুক্ত হয়ে যাওয়ার কারণে আপনার বৃহস্পতির যে প্রভাবটা সেটা কিন্তু আপনি পাচ্ছেন না, আপনি পয়সাও সঞ্চয় করতে পারছেন না, আপনি কারো কাছে সম্মানও পাচ্ছেন না, আপনি এই জায়গা নিয়ে প্রচণ্ড পরিমাণে মানসিক ডিপ্রেশনে ভুগছেন। তা এই জায়গাটা আপনার ক্ষেত্রে কিন্তু খুব খারাপ জায়গা। তার মধ্যে হচ্ছে আপনার এখানে পঞ্চম স্থানে বসে রয়েছে শনি আর রাহু, আবার একাদশে বসে রয়েছে বৃহস্পতি আর কেতু, পুরো অপোজিট দৃষ্টি বিনিময় করছে রাহু কেতু। আবার দেখুন আপনার শনির সঙ্গে রাহু বসে যাওয়াতে শনি হচ্ছে আমাদের কর্ম বিচার করছে, আপনার এখানে গ্রাস করে রেখেছে, বৃহস্পতি আপনার জ্ঞান সেটাকেও আপনাকে কেতু গ্রাস করে রেখেছে। আপনি কোনোভাবেই আপনি সেই জায়গায় কিছু করে উঠতে পারছেন না, কেননা আপনার রবি বুধ বুধাতে যোগ আছে, আপনি এডুকেশনের জায়গা থেকে আপনি যথেষ্ট ভালো পজিশনের দিক ছেলে, কিন্তু আপনার কেরিয়ার কোনোভাবে ডেভেলপমেন্ট করতে পারছেন না। এই জায়গার জন্য আপনি বাড়িতেও একটা কোনো একটাভাবে মানসিক কষ্টের মধ্যে পড়ে রয়েছেন, বন্ধু সার্কেল থেকেও আপনি মানসিক কষ্ট পাচ্ছেন, প্লাস হচ্ছে নিজের কর্ম জায়গা থেকেও আপনি মানসিক কষ্ট পাচ্ছেন। এই জায়গাগুলো হচ্ছে তো আপনার? তা আপনাকে বলবো এই জায়গা থেকে যদি রেহাই পেতে চান, অবশ্যই শনি রাহু সাপিত দোষ বৃহস্পতি কেতুর যে অশুভ প্রভাব সেটাকে অবশ্যই কাটানোর দরকার আছে, তার জন্য কোনো জ্যোতিষী পরামর্শ দরকার। আপনার এই জায়গাটা খুব অসুবিধার মধ্যে রয়েছে, আপনি অবশ্যই কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে একটু গাইডলাইন করুন, তবেই কিন্তু আপনি রেহাই পাবেন, না হলে কিন্তু পাবেন না। রাহু আর কেতু যদি কোনো প্ল্যানেটকে যদি গ্রাস করে নেয় তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে সেই পজিটিভ এনার্জি পাবেন না। এটা হ্যালো বলুন, দেখুন 2022 ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু একটা কানেকশন রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার যেহেতু কেতু আর বৃহস্পতি একত্রিত, রাহু আর শনি একত্রিত আছে, এই দুটো জায়গা কিন্তু আপনাকে কিন্তু বাধা ফেলতে পারে। আপনার যে চাকরির জায়গা যে দরজাটা আছে, চাকরির দরজা পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, কিন্তু রাহু আপনাকে যখন কর্মস্থানে ডিস্টার্ব দেবে ওই দরজা থেকে কেউ আছে কেউ ঠেলে দেবে, আপনাকে বেরিয়ে আসতে হবে, তখন আপনি পৌঁছতে পারবেন না। তাহলে আপনার অবশ্যই সেই জায়গাটা গাইডলাইন করুন। সাপিত দোষ মানে হচ্ছে কোনো জিনিস আপনি অভিশাপ নিয়ে জন্মিয়েছেন, সেই জায়গাটা আপনার গাইডলাইনের দরকার আছে, আপনি কাটান, দেখবেন আপনি ভালো হবেন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। তা দর্শক বন্ধু, আপনাদেরকে কিছুক্ষণ আগে যে বললাম, আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বার নিয়ে জন্ম, আমরা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার ও রবিবার, এই সাতটা দিনের মধ্যেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু জন্ম, সেই জাতক হোক বা জাতিকা হোক। তা আমরা এই সাতটা দিনকে আমাদের কাজে লাগাতে হবে, তাহলেই কিন্তু আমাদের জীবনে চলার পথটা অনেকটা ভালো হবে। তা আমি কিছুক্ষণ আগে বললাম সোমবার দিন যাদের জন্ম হয়, যে জাতক বা জাতিকা যাদের জন্ম সোমবার দিন হয়, অবশ্যই অল্প একটুখানি দুধ মুখে দিয়ে সকালবেলা স্নান করার পরে ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে অল্প একটুখানি দুধ মুখে দিন, দিয়ে দেখবেন সেই দিনটা তো অবশ্যই ভালো যাবে, সারা সপ্তাহটা ভালো যাবে। এরমভাবে যাদের মঙ্গলবার দিন জন্ম, এটা মাথায় রাখবে, যাদের মঙ্গলবার দিনকে জন্ম তারা করবে হচ্ছে আখের গুড় আপনি একটুখানি সকালবেলা স্নান করার পরে ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে আখের গুড় একটু খাবেন। আখের গুড় খেলে পরে আপনার দেখবেন মঙ্গলবার দিনটা তো অবশ্যই ভালো যাবে, সারা সপ্তাহটা আপনার ভালো যাবে। এরমভাবে প্রত্যেকটা বারকে যদি আমরা একটা করে নির্দিষ্ট খাবার আছে, সেই খাবারটা যদি আমরা আহার করি, তাহলে দেখবেন আমাদের জীবনে চলার পথটা অনেকটা স্মুথ হয়ে যায়। তাই এই জায়গাগুলো আপনারা করলে পরে অনেকটা জীবনে কিন্তু ভালো আছে। এরকম আরও বার আছে আপনাকে আমি বলছি, তার আগে লাইনে কেউ আছে কথা বলে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি সিউড়ি বীরভূম থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন আপনি? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আপনার মেয়ের সম্বন্ধে? আপনি কি আপনার নিজের সম্বন্ধে বললেন না আপনার মেয়ের সম্বন্ধে বললেন? মেয়ের সম্বন্ধে বলবো। আচ্ছা, আপনার মেয়ের ডেট অফ বার্থ বলুন। 9/12/2005।
9/12/2005 ছ বছর তো বয়স না 15 বছর বয়স সরি সময় বলুন 7:08 আচ্ছা কোথায় জন্ম আচ্ছা আচ্ছা আপনার মেয়ের জন্মবার ছিল শুক্রবার ঠিক আছে আপনার মেয়ের হচ্ছে মীন রাশি মিথুন লগ্ন ভরণী নক্ষত্রে জন্ম জানা আছে এগুলো আচ্ছা আপনি আপনার মেয়ের হচ্ছে মীন রাশি মিথুন লগ্ন ভরণী নক্ষত্রে জন্ম আপনার মেয়ের একটা জিনিস আমি আপনাকে বলি আপনার মেয়ের দেখবেন পায়ের হাঁটু থেকে নিচের হাঁটুর ঠিক নিচের পজিশনে যে লোয়ার পার্টটা যে সবার যে লোয়ার পার্ট সব আমাদের বডি যে সব থেকে শেষের দিকে যে পার্টটা হাঁটুর থেকে নিচে দেখবেন ওর যত চোট আঘাত কিন্তু ওইখানেই লাগে আমি ঠিক বলবোই বলার জন্য এখানে বসেছি এটাই হলো কথা এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি এখানে ঠিক বলতেই হবে না হলে আপনার কত কথার সঙ্গে মিলবে কি করে এবারে তার সঙ্গে হচ্ছে আপনার মেয়ের রিসেন্ট বেশ কিছুদিন ধরে বছর খানিক বছর দেড়েক দুয়েক ধরে আপনার মেয়ের কথাবার্তা বেফাস কথাবার্তা বলে ফেলছে আর মাথা গরমে প্রবণতা করে ফেলছে তা এই জায়গাটা কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে এখানে খুব একটা অসুবিধা জায়গা রয়েছে তার সঙ্গে আপনি আপনাকে আরেকটা কথা বলি আপনার মেয়ের কিন্তু কোনো স্কিনের সমস্যা ভোগাবে শুনতে পেয়েছেন আমার কথা তা এইখানে আপনাকে একটা কথা যেহেতু আপনার মেয়ে কিন্তু দ্বিতীয় বসে রয়েছে শনি দ্বিতীয় বসে রয়েছে শনি শনি বসে গেছে জল রাশির ঘরে কিন্তু আপনার মেয়ের কিন্তু বুকের কোনো সমস্যা বিশেষ করে হচ্ছে আপনার মেয়েকে সবথেকে বড় আপনার টেনশান হচ্ছে আপনার মেয়ে হেলথের জায়গায় খুব সমস্যা ভোগায় শরীর স্বাস্থ্য নিয়ে খুব প্রচণ্ড পরিমাণে সমস্যা আপনার মেয়ে দেখবেন বুকের কোনো সমস্যা সর্দি জমে যাওয়া কফ শ্বাস প্রশ্বাসের কষ্ট কিংবা নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট কোনো অ্যালার্জি পা মানে ধুলো টাইপের কোনো জিনিস নাকে ঢুকলে পরে রিদিমে কোনো কষ্ট হয় এরকম দিনে কিন্তু সমস্যাও দেখা দেয় হয়তো এরকম তা আপনার মেয়ের ক্ষেত্রে এখানে সম্পূর্ণরূপে বলবো এই ছকে সম্পূর্ণ হচ্ছে হেলথের বড় সমস্যা রয়েছে হেলথের জায়গাটা আগে ঠিক করুন আগে আমার কথা হচ্ছে স্বাস্থ্যই সম্পদ যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে আপনার মেয়ে এডুকেশান কেরিয়ার বিবাহিত জীবন সব ভালো থাকবে যদি আপনার মেয়ের স্বাস্থ্যই যদি ঠিক না থাকে আপনি আপনার মেয়ের পেছনে দেখবেন স্বাস্থ্যের পেছনে অর্থ ক্ষয় হবে আপনারা পরিবারের সবাই চিন্তিত হয়ে থাকবেন তাতে কোনো শান্তি নেই তাতে অথেব বলবো আপনার মেয়ের স্বাস্থ্যর জায়গাটা যেটা খুব প্রয়োজনীয় জিনিস সেখানে আছে অ্যাস্ট্রোলজি কোনো একটা দেখানোর দরকার আছে আর মেডিকেল কাউন্সেলিংয়ের দরকার আছে সেখানে ওর স্বাস্থ্যর জায়গাটা খুব প্রচণ্ড পরিমাণে গাইডলাইনের প্রয়োজন আছে ঠিক আছে এটাই মাথায় নিয়ে চলুন আপনি দেখবেন আপনার মেয়ের ক্ষেত্রে এই জায়গাটা খুব প্রয়োজন কিন্তু ওর স্বাস্থ্য জায়গাটা খুব খারাপ অবস্থা রয়েছে এই জায়গাটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে তা দর্শক বন্ধু আপনাদেরকে একটু আগে বললাম সোমবার বললাম ও মঙ্গলবার বললাম এবার বলবো হচ্ছে বুধবার যাদের বুধবার দিন জন্ম সেই যেসব জাতক বা জাতিকাদের বুধবার দিন জন্ম আছে সেই বুধবার দিন যারা জন্মিয়েছেন তারা করবেন হচ্ছে তেলে ভাজা মানে তেলে ভাজা মানে হচ্ছে আপনি কোনো চপের দোকানে গিয়ে চপ সিঙ্গারা খাবেন তা এটা বলছি না তেলে ভাজা বাড়িতে সকালবেলা মা বউ যে বোনেরা যারাই বাড়ির ফ্যামিলিরা রান্না বান্না করে তাদেরকে বলবেন তেলে ভাজা জিনিস তেলে ভাজা মানে আপনি একটা আলু কেটে একটু তেল দিয়ে ভেজে দিলো কিংবা একটা পটল ভেজে দিলো কিংবা একটা মাছ ভেজে দিলো এই যে তেলে ভাজার যে জিনিসটা এই জিনিসটা আপনি আহার করবেন যাদের বুধবার দিনকে জন্ম তারা একটু প্রত্যেক দিন সকালবেলা সান্টান করে খেতে বসার সময় একটা করে তেলে ভাজার জিনিস যে কোনো জিনিস খেলে পরে আপনার সেই বুধবারটা সেই দিনটা আপনার ভালো যাবে ও সারা সপ্তাহটা ভালো যাবে তা এরমভাবে আপনারা যদি প্রত্যেকটা জিনিসে যদি আপনারা এ করেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাগুলো ভালো তা বুধবার দিনকে যারা জাতক বা জাতিকারা রয়েছেন তাদের তেলে ভাজা জিনিস খাওয়ার করবেন বৃহস্পতিবার যাদের জন্ম এটা মাথায় রাখবেন এবার বৃহস্পতিবার দিনকে যাদের জন্ম তারা করবে হচ্ছে একটু দই নিয়ে আসবেন সেই রাত্রিবেলা আপনি বুধবার দিন রাত্রিবেলা কিনে নিয়ে এসে বাড়িতে রেখে দিন সেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে সকালবেলা স্নান টান করে ঠাকুর প্রণাম যাই করবেন স্নান করার পরে স্নান করে সব কিছু ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে বাড়িতে যে দই থাকবে অল্প একটুখানি দই সেই মিষ্টি দই হোক আর টক দই হোক যে কোনো দই একটুখানি নিয়ে মুখে দেবেন
দিলে পরে দেখবেন আপনার বৃহস্পতিবারটা ভালো থাকবে ও সারা সপ্তাহটা আপনার ভালো যাবে। তাই এরকমভাবে যদি আপনারা করেন দেখবেন আপনাদের সারা সপ্তাহটাও ভালো যাবে আর জীবনটাও ভালো যাবে। এগুলো সামান্য টোটকা, এগুলো করলে পরে আমাদের কোনো কিছু যায় আসে না। আমরা ভালো থাকার জন্য জীবন আমাদের, আমরা সব কিছু ভালো থাকলে পরে আমাদের সব পরিবারকে ভালো রাখতে পারি, বন্ধুবান্ধব ভালো রাখতে পারি। তাই এই জিনিসগুলো সামান্য জিনিস করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন। হ্যালো, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? আচ্ছা আপনার ডেট অফ বার্থ বলুন। 1966 সাল 3rd জুন। আচ্ছা সময় বলুন। রাত 8:30। কোথায় জন্ম? কৃষ্ণনগর। কৃষ্ণনগর, আচ্ছা আপনার কি শুক্রবার দিন জন্ম ছিল? আচ্ছা আপনার হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, জ্যৈষ্ঠ নক্ষত্রের জন্ম, এগুলো জানা আছে? প্রথম কথা হচ্ছে আপনি হচ্ছে আপনার এখানে একটা কথা বলি, ষষ্ঠ ঘরে আপনার এখানে বসে গেছে বুধ, রবি, মঙ্গল ও রাহু। এই একত্রিত একটা ঘরের মধ্যে চারটে যে গ্রহ প্ল্যানেট বসে রয়েছে, রবি বুধ বুধাদিত্য যোগ, আপনার ভালো পজিটিভ, কিন্তু রাহু যুক্ত হয়ে গেছে তার মানে আপনাকে খারাপ করে দিল। মঙ্গল রবি একত্রিত রয়েছে তার মানে আপনার পরিবার জায়গা থেকে আপনাকে মানসিক ডিস্টার্ব ভোগ করাবে, আপনার বিবাহিত জীবন আপনার সুখে থাকবে না, কোনো না কোনোভাবে পারিবারিক দিক দিয়ে আপনি হ্যাপিনেস পাবেন না। এই যে রবি বুধ মঙ্গল ও রাহু একত্রিত বসে থাকার কারণে আপনার এই জায়গাটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা গরমের প্রবণতা, হুটপাট করে রেগে যাওয়ার জায়গা, পরিবারের মধ্যে আপনার অশান্তি সৃষ্টি তৈরি করা, এই জায়গা কিন্তু আপনি কিন্তু মানসিকভাবে কষ্টের মধ্যে ভোগ করেছেন, এরকম হয়েছে তো? তার সঙ্গে হচ্ছে আপনার হয়ে গেছে দ্বাদশে বসে রয়েছে হচ্ছে চন্দ্রকেতু বসে থাকলে পরে এটা বীজযোগ মানে হচ্ছে আপনি ভেতরে, আমাদের যে আত্মা থাকে, আমাদের যে মনের ভেতরে যে শান্তিটা, আপনি জীবনে কোনো আত্মার শান্তি পাননি, এই কষ্টটা আপনার ভেতরে জীবনে রয়ে গেল। সে ছোট থেকে এখন পর্যন্ত আপনি যদি ক্যালকুলেশন করে দেখেন আপনার জীবনে আত্মার কোনো শান্তি নেই, যে আপনি যে শান্তি পেয়েছেন জীবনটা সেই শান্তি নেই, তাই তো? তা আপনার এই যে জায়গাটা যে ছকটা রয়েছে এই ছকটার মধ্যে কিন্তু আপনি কোনোভাবেই রেহাই পাবেন না। কেন রেহাই পাবেন না? আপনার ওইখানে তো আপনি এডুকেশন করলেন কিন্তু আপনি কোনোভাবেই চাকরি জায়গা থেকে কর্মসংস্থান থেকে ভালো পেলেন না, বিবাহিত জীবন পা দিলেন কিন্তু আপনি বিবাহিত জীবনের সুখ পেলেন না, কেননা কোনোভাবে আপনার মাথার গরমের প্রবণতা রয়েছে, আপনি রাগ সৃষ্টি করে না ব্যাপার রয়েছে, আপনি বাস্তববাদী কথাবার্তা বলতে পছন্দ করেন কিন্তু আপনার বাস্তব কথা অন্যজন আপনাকে সেটাকে শেয়ার করতে চাইবে না, আপনার প্রতি রাগ দেখাবে, তাই এটাই আপনি মেনে নিতে পারবেন না। তার সঙ্গে হচ্ছে আপনার চন্দ্রকেতু মানে মনের ভেতরে আপনার শান্তি নেই, সেইখানে আপনি যাই করুন একটা ভালো পোশাক যদি আপনি পরেন তাও আপনার ভেতরের মধ্যে সেই শান্তি বিরাজ করে না, এই কষ্ট নিয়ে আপনি কিন্তু জীবনটা এতটা বয়স পার করে ফেললেন। তাই এখানে আপনাকে বলবো আপনি কোনো জ্যোতিষী পরামর্শ নিন, আর পারলে পরে যদি শান্তি বিরাজ করার জন্য শনিবার করে একটু নিরামিষ আহার করুন, আর শনিবার করে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে একটা করে নারকেল দান করুন। এই মুহূর্তকালীন আপনার ছকটাকে আরও ভালোভাবে অ্যানালাইসিস করার দরকার আছে, আপনি একটুখানি কোনো জ্যোতিষীর পরামর্শ নিন। আপনি দেখুন কৃষ্ণনগর আমার চেম্বার আছে, আপনি যদি মনে করেন আমাকে দেখাবেন বুকিং নম্বরে ফোন করে আপনি ডিটেলস জেনে নিন, কৃষ্ণনগরের চেম্বারে আসুন আপনাকে গাইড করে দেবো, ঠিক আছে? তা দর্শক বন্ধু এইখানে যে আপনাদেরকে বলছিলাম যেটা সপ্তাহ আমাদের 7 দিন, তাই এখন পর্যন্ত আপনাদেরকে মনে হয় যতদূর সম্ভব বৃহস্পতিবার পর্যন্ত বলেছি, বৃহস্পতিবার দিনকে যাদের জন্ম তারা একটু দই আহার করবেন, দই খেলে পরে দেবেন বৃহস্পতিবারটা ভালো যাবে আর সারা সপ্তাহটা ভালো যাবে। বাকি রয়ে গেল আরও 3টে, শুক্রবার দিন যাদের জন্ম, শুক্রবার দিনকে যাদের জন্ম হয় সেই জাতক বা জাতিকারা শুক্রবার দিনকে যাদের জন্ম তারা করবেন ছোলার ছাতু। যদি দেখলেন ছোলার ছাতু আপনি কিনতে পারছেন না, অসুবিধা হচ্ছে, কেউ পয়সার দিক দিয়ে কোনো সামর্থ্য পাচ্ছেন না, তাহলে করবেন ছোলা কিনতে পাওয়া যায়, বালিতে ভাজা যে ছোলা হয় সেই ছোলা আপনি 2টো দানা কি 3টে দানা মুখে চিবিয়ে খেয়ে নিন, তাতেও দেখবেন আপনার কাজ করে দেবে। তা ছোলা ছাতু কিংবা ছোলা আহার করুন, দেখবেন আপনার এই জায়গাটা ভালো যাবে। তা আপনার হচ্ছে শুক্রবার দিনকে করবেন। এবার শনিবার দিনকে যাদের জন্ম তারা করবেন হচ্ছে সকালবেলা স্নান টান করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে, ঠাকুর প্রণাম করে নেওয়ার পরে বাড়িতে থাকবেন, দেখবেন আমাদের নিত্য কাজের জিনিস আদা ও নুন, আদা থাকলে পরে আপনি একটুখানি আদা কেটে মুখে দিয়ে দিন, যদি আদা না থাকে তাহলে বাড়িতে যে নুন থাকে
একটু নুন মুখে দিয়ে দিন, দেখবেন আপনার এই শনিবারের যে প্রভাবটা, শনির যে প্রভাব এটাও কেটে যাবে, আপনার শনিবারটাও ভালো থাকবে, আপনার সারা সপ্তাহটা ভালো যাবে। লাস্ট যে দিনটা রয়েছে সেটা হচ্ছে রবিবার। রবিবার দিনকে যাদের জন্ম, যেই জাতক বা জাতিকারা রবিবার দিন যাদের জন্ম, তারা করবে হচ্ছে ঘি, যেটা গাওয়া ঘি হয় আমরা ভাতের সঙ্গে খাই, সেই ঘি সানটান করে নেওয়ার পরে যখন আপনি বাড়িতে রয়েছেন একটুখানি ঘি আঙুলে করে নিয়ে একটু জিভে দিয়ে দিন, দিলে পরে দেখবেন আপনার রবিবারটা ভালো যাবে ও সারা সপ্তাহটা ভালো যাবে। এরমভাবে দেখুন আপনি সারা সপ্তাহে সোম থেকে শনি রবি পর্যন্ত যে বারটা আছে, এই বারের যে জিনিসগুলো আছে এইগুলো আহার করুন, দেখবেন আপনাদের জীবনে অনেকটা ভালো লাভ হবে। তাই এইভাবে করুন, দেখবেন আপনাদের জীবনটা অনেক স্মুথ হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। আচ্ছা, সময় বলুন। সকাল ছটা। কোথায় জন্ম? বেহালাটা কলকাতা বলতে হয়, বেহালাটা আবার কি, এটা কি কথাবার্তা, কলকাতা বলুন বললে ভালো লাগে। রবিবার জন্ম, ঠিক আছে। আপনার ভাইয়ের হচ্ছে সিংহ রাশি, সিংহ লগ্ন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। আপনি কালকেও আপনি ফোন করেছিলেন? না বললে হবে না, কালকেও আপনি ফোন করেছিলেন। এক জিনিস আপনারা বারে বারে করবেন না, আমরা প্রত্যেক দিন অনুষ্ঠান করি, আমরা জানি কে কখন ফোন করতে পারে, তার ছক আমরা একবার যখন দেখি আমাদের মেমোরিতে থাকে, আমাদের মেমোরিটা এত খারাপ নয়, তবে আমরা এই জায়গায় এসেছি, বুঝেছেন। কালকেও আপনি ফোন করেছিলেন, আপনার এই ডেট অফ বার্থ, আপনার সিংহ রাশি, সিংহ লগ্ন, আপনি ভাইয়ের সম্বন্ধে জানবেন, আপনাকে কালকে প্রেডিকশন দিয়ে দেওয়া হয়েছে, আপনি কোনো জ্যোতিষী পরামর্শ নিন, সরি বন্ধু আপনাকে ফোন কেটে দিলাম, ঠিক আছে। তা দর্শক বন্ধু, আপনারা একটা জিনিস বারে বারে জেনে কোনো সমাধান হয় না, একই জিনিস আপনি কালকেও যেটা জানবেন আজকেও সেটা জানবেন, কেননা আমাদের এটা সাবজেক্ট, আমরা কালকেও যেটা বলবো আজকেও সেটা বলবো। তা কালকে আপনি ফোন করছেন, আমার মেমোরিতে রয়েছে, আপনার ছক দেখলে বলতে পারবো যে আপনারা প্রত্যেক দিন একই জিনিস কাজ করেন, এই জিনিসটা করবেন না, তাতে আপনারও জীবনের লাইফের নষ্ট, আপনার ভাইয়েরও জীবনের নষ্ট, এইগুলো করবেন না, ভালো আর পাঁচজনকে ফোন করতে দিন, ভালো লাগবে। তা দর্শক বন্ধু, আপনি যে টোটকাটা দিতে চাইছি আজকে, এই টোটকাটা খেয়াল রাখবেন, আগামীকাল পয়লা বৈশাখ, তা আগামীকাল পয়লা বৈশাখ আগে থেকে আপনাদের দর্শক বন্ধু, আপনার আমার অনুষ্ঠান যারা দেখছেন এখন টিভির পর্দায়, আগাম শুভেচ্ছা রইল, শুভ নববর্ষের, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই কোভিড পরিস্থিতিতে আপনারা সবাই ব্যালেন্স করে চলবেন, ঠিক আছে। আর টোটকা যেটা রইল, আপনারা করবেন একটা মাটির ভাঁড় নেবেন, মাটির হাঁড়ি, যেটা ছোটো হাঁড়ি পাওয়া যায় সেই হাঁড়ি নেবেন, একটু সাদা রং নেবেন, সাদা রং নিয়ে মাটির হাঁড়ির যে আউটসাইডটা ওই সাইডটা পুরোটাকে সাদা রং দিয়ে রং করে নেবেন। করে নেওয়ার পরে খড়ি মাটি হয় না আমাদের যে খড়ি মাটি, ওই খড়ি মাটি জোগাড় করবেন, করে নেওয়ার পরে দশকর্মা দোকানে পাওয়া যায়, দশকর্মা দোকান থেকে ওই খড়ি মাটি নেবেন, হাঁড়িটার মধ্যে যতটা যেই পরিমাণে আপনি হাঁড়ি কিনবেন সেই হাঁড়ির পরিমাণে ওই খড়ি মাটি ওর মধ্যে পুরোটা পরিপূর্ণভাবে ভরে দেবেন, খড়ি মাটিতে একদম ওপর লেয়ার পর্যন্ত যেন সমান হয়ে থাকে। তা খড়ি মাটিটা ভরে দেওয়ার পরে দশকর্মার দোকানে দেখবেন আরেকটা জিনিস পাওয়া যায়, সেটা হচ্ছে তীর কাটি, সেই তীর কাটি আপনি ওর ভেতরে একটা পুঁতে দেবেন, তাহলে কী হবে, আপনার ওই সাদা হাঁড়িটার মধ্যে মানে মাটির হাঁড়িটার মধ্যে সাদা রং করে দেওয়ার পরে, খড়ি মাটি দিয়ে দেওয়ার পরে, পরিপূর্ণ করে দেওয়ার পরে তীর কাটি একটা পুঁতে দেবেন, পুঁতে দেওয়ার পরে ঠাকুরের সিংহাসনে দেখবেন আপনাদের লক্ষ্মী গণেশের যে যা স্থান আছে, কারা বিজনেস করছে, যারা লক্ষ্মী গণেশ কালকে পুজো করবেন, যাদের দোকান আছে, সেই লক্ষ্মী গণেশের সামনে ওই জিনিসটা রেখে দিন, হলুদ সাদা কাপড় কিংবা হলুদ কাপড় ওপরে মাটির হাঁড়িটাকে রেখে দিন, রেখে প্রত্যেক দিন আপনারা ধূপকাঠি দেখান, দেখবেন আপনাদের বিজনেসের জায়গা অনেকটা ভালো হবে, সংসারে যদি আপনারা লক্ষ্মী গণেশের স্থানে যদি থাকে সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো হবে। তাই এই জিনিসটা আপনারা কালকে করুন, করলে পরে দেখবেন আপনাদের জীবনে ভালো হবে। আর একটা টোটকা দিয়ে দিচ্ছি যেহেতু সময় আছে, সেই টোটকাটা হচ্ছে দেখবেন অনেকে দুঃখ স্বপ্ন দেখে, প্রচণ্ড পরিমাণে দুঃখের স্বপ্ন, সেই দুঃখ কোনো না রাত্রিতে ঘুমোলে পরেই দেখবেন কোনো না কোনো দুঃখের স্বপ্ন দেখছে, সুখের স্বপ্ন কেউ দেখে না। তাই এই পরিবারে যেই ঘরের মধ্যে যখন আপনারা শুচ্ছেন, খুব দুঃখের স্বপ্ন আপনারা যখন দেখছেন, সেই দুঃখের স্বপ্ন থেকে আপনি রেহাই পাবেন কী করে, দুঃখের স্বপ্ন কষ্ট পাবেন, করবেন হচ্ছে বেডরুমের মধ্যে যেই ঘরটার মধ্যে শুচ্ছেন সেই বেডরুমে একটা লাল রঙের জিরো বাল্ব লাগিয়ে দেবেন, জিরো ওয়ার্ডের বাল্ব লাগিয়ে দেবেন, দেখবেন আপনাদের অনেকটা সুরাহা পাবেন। তা আজকের পর্যন্ত এইটুকুনি, আগামী দিন আবার নতুন কিছু নিয়ে আসবো, নমস্কার।